আসসালামু আলাইকুম, আলিফ টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আকলিমা হোসেন। প্রথমেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে নতুন শিল্প এলাকা স্থাপন করবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। জাতিকে অভিভাবক শূন্য করতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল, মন্তব্য ওবায়দুল্লাহ। জাতীয় চার নেতার পলাতক খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। ফ্রান্সকে বয়কটের দাবিতে ঈশ্বরগঞ্জে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুটকি প্রক্রিয়াকরণে 2023 সালের মধ্যে কক্সবাজারে নতুন শিল্প এলাকা স্থাপন করবে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে উৎপাদন হবে 14,000 টন শুটকি। পুনর্বাসন হবে খুশকুল আশ্রয়ণ প্রকল্পে 4,500 জেলের। সেজন্য 198 কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশন জানায় খুরুশকুলে গ্রিন হাউস পদ্ধতিতে শুটকি উৎপাদন করা হবে, অর্থাৎ কাচের শেডে সূর্যালোকে মাছ শুকাবে। বাতাস বের করা হবে আধুনিক 350টি ডায়ারের মাধ্যমে, ফলে আগের চেয়ে শুটকির পচে যাওয়ার পরিমাণ কমবে, বাড়বে রপ্তানিও। এদিকে যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ জেলার 3টি এলাকা রক্ষায় নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এ সংক্রান্ত 507 কোটি টাকার প্রস্তাব নিয়ে আলোচনা হয় একনেক সভায়। জাতিকে অভিভাবক ও নেতৃত্ব শূন্য করতেই কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে জেল হত্যা দিবসে শহীদ জাতীয় নেতাদের স্মরণে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা জানান। কাদের বলেন, 75-এর জেল হত্যার ঘটনার অনেক কিছুই অজানা, সে সময় একটি দূতাবাসের ভূমিকা ধোঁয়াশাপূর্ণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। 16 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত এই দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়, বিদেশি একটা দূতাবাসের, বিদেশি একটা গোয়েন্দা সংস্থা ইন্দনে সহযোগিতা, এই 4 দিনের ঘটনার অনেক কিছুই ধোঁয়াশা রয়েছে, এখনো প্রকাশ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছে, জাতীয় চার নেতার পলাতক খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে, শিগগিরই তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া সম্ভব হবে বলেও আশা করেন তিনি। সকালে কেন্দ্রীয় কারাগারে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিপথগামী সেনা সদস্যই নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল, যারা এর সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ সময় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের ঘটনায় করা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চার নেতার পরিবার। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন মানে অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আমরা তাদেরকে ফিরিয়ে আনবো, এবং এই ধরনের হত্যাকাণ্ড কেউ একজনে করে না, এর পিছনে মোটিভ থাকে, এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকে, সেগুলো আমাদের তদন্ত কর্মীরা যতখানি আনার্ট করতে পেরেছেন করেছেন, আরো যদি কিছু থাকে সেগুলো আমরা আনার্ট করে আমরা জানিয়ে দেব। বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। বাংলাদেশ সহ গোটা বিশ্বের নজর এই নির্বাচনের দিকে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করবেন মার্কিনিরা। এবারে নির্বাচনের বিভিন্ন জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে পরাজয় মানবেন কিনা তা নিয়ে এরই মধ্যে সংশয়ের জন্ম দিয়ে রেখেছেন ট্রাম্প। ফলে নতুন প্রেসিডেন্ট হবার লড়াই শেষ পর্যন্ত আদালতে গড়ায় কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। ফলে পরিস্থিতি যে কোনো সময় সংঘাতে পরিণত হতে পারে, এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহিংসতার আশঙ্কায় অনেক শহরে বন্ধ করা হয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান।
হোয়াইট হাউসকে ঘিরে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এবার যুক্তরাষ্ট্রে ভোটার সংখ্যা প্রায় 24 কোটি। ধারণা করা হচ্ছে ভোটে অংশগ্রহণ করবেন 18 থেকে 19 কোটি। 9.5 কোটির বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন এবার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের নতুন রেকর্ড। তবে আগাম ভোটের ব্যালট পেপার পৌঁছাতে এবং গণনা শেষ হতে সময় লাগতে পারে আরও কয়েকটা দিন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সকে সর্বাত্মক বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন জাতিয়া ইউনিয়ন শাখা ও ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়া সংগঠন এর ব্যানারে তৌহিদি জনতার উদ্যোগে উপজেলার সুটিয়া বাজার থেকে মিছিলটির যাত্রা শুরু করে জাতীয় ইউনিয়ন পরিষদের সামনে জায়গা সংকলন না হওয়ায় পরে উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ করেন। আমাদের উপজেলা প্রতিনিধি ওবায়দুল্লাহ রুমি জানান, মৌলভী আজিজুল হকের সঞ্চালনায় এবং মাওলানা তাহের উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলমানের হৃদয়ের স্পন্দন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের মুসলিমের প্রাণে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট ও আগামী সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব পাশ এবং ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আব্দুর রউফ কাশেমি, মাওলানা জয়নাল আবেদিন, আব্দুল গনি খান, শাহজাহান, আনসারুল হক, এইচ এম মাজহারুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বে মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসলমানদের অন্তরে, প্রত্যেক মুসলমানের অন্তরে যিনি জজ্বা কায়েম করিয়া দাও, অন্তরে যিনি জজ্বা কায়েম করিয়া দাও। সংবাদ শেষ করার আগে আলিফ টিভির সংবাদ শিরোনাম আরো একবার। কক্সবাজারে নতুন শিল্প এলাকা স্থাপন করবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। জাতিকে অভিভাবক শূন্য করতে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল, মন্তব্য ওবায়দুল কাদের। জাতীয় 4 নেতার পলাতক খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। ফ্রান্সকে বয়কটের দাবিতে ঈশ্বরগঞ্জে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল। এছাড়াও আমাদের আলিফ টিভি সংবাদ দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.alifhd.tv। ইউটিউবে দেখতে সার্চ করুন আলিফ টিভি নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আলিফ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।